তিনি ভাই এবং বোনেরা সাবধান সাবধান, দশ শ্রেণীর ব্যক্তিরা নামাজ রোজা করার পরেও কাফের হয়ে যায় আজীবন পর্যন্ত, জাহান্নামের অগ্নিশিখার মধ্যে জ্বলতে হবে, তারা কোনোদিন জাহান্নাম থেকে আর বের হবে না। এই দশ শ্রেণীর মধ্যে কি আপনি পড়েন কিনা? এই দশটি অপরাধের মধ্যে কোনো একটি অপরাধ আপনি জীবনে কখনো করেছিলেন কিনা আপনাদেরকে শুনতে হবে। যদি আপনারা এই দশটি অপরাধের মধ্যে কোনো একটি অপরাধের মধ্যে জড়িত ছিলেন কোনো সময়, তাহলে আপনিও কাফের হয়ে গিয়েছেন, কাফের খাতার মধ্যে আপনার নামটা উঠে গিয়েছে। যদি আপনি যেই সিস্টেমে বলে দেব এই সিস্টেমে তাওবা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফের খাতা থেকে নামটাকে কেটে মুমিন মুসলমানের খাতায়, জান্নাতীদের খাতায় আপনার নামটাকে লিখে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে, দশ শ্রেণীর যেই ব্যক্তিরা নামাজ রোজা করার পরেও, হজ যাকাত দেওয়ার পরেও, তাসবিহ তাহলিল জিকির আজকার করার পরেও, তাহাজ্জুদ নামাজ পড়ার পরেও কাফের হয়ে যায়, আজীবন পর্যন্ত যারা জাহান্নামের মধ্যে জ্বলবে কোন অপরাধগুলো করার কারণে, এক নাম্বার অপরাধ যারা করে, যারা কারো মৃত্যুতে কিংবা কারো অসুস্থতার কারণে, কারো ক্ষতির কারণে আল্লাহ রাব্বুল আলামিনের উপর অভিযোগ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ তুমি শুধু আমারই দেখলা, আমার ছেলেটাকে তুমি নিয়ে গেলা মারা গেল, আমার মেয়েটাকে তুমি নিয়ে গেলা মারা গেল, তুমি আমারই দেখলা, অন্য কাউরে আর দেখলা না, তোমার কি শোক নাই, আল্লাহর কি শোক নাই? অনেক মহিলারা বলে থাকে, কৃষি কাজ করে যখন ফসলাদি মাঠের মধ্যে দিয়ে থাকে, যখন বৃষ্টি আসে, রৌদ্রের মধ্যে বৃষ্টি হঠাৎ করে আসে, তখন মহিলারা আল্লাহ রাব্বুল আলামিনকে গালিগালাজ করতে থাকে আর বলতে থাকে, আল্লাহর কি শোক নাই, আল্লাহর কি বিবেক নাই, বিচার নাই, আল্লাহ এই কাজটা কেমনে করলো, বৃষ্টিটা দিয়ে দিল। কিংবা অসুস্থ হওয়ার পর নিজে নিজেই বলতে লাগলেন যে আল্লাহ কেমন নিজে বিচার নাই, বিবেক নাই, আমার শুধু অসুস্থই দেয়, অসুস্থই দেয়, উমুকে খারাপ কাজ করে তাকে সুস্থ রায় সব সময়, আল্লাহর বিবেক নাই, বিচার নাই, শোক নাই। এভাবে সাবধান সাবধান, এগুলো কখনো বলবেন না, আল্লাহ রাব্বুল আলামিনের উপর কখনো অভিযোগ করবেন না, আল্লাহর সঙ্গে কখনো খারাপ ভাষায় কথা বলবেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে মন থেকে কখনো খারাপ জানবেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি এই ভাষাগুলো ব্যবহার করেন, আল্লাহর চোখ নাই, আল্লাহর আন্দাজ নাই, আল্লাহর বিবেক বিচার নাই, আল্লাহ শুধু আমাকেই দেখে, সাবধান সাবধান এই কথাগুলো কখনো বলবেন না। আল্লাহ ভালো করলেও আলহামদুলিল্লাহ খুশি থাকবেন, পরীক্ষা করার জন্য যদি আপনার কোনো কিছু ক্ষতিও করে, আল্লাহ রাব্বুল আলামিন ছেলেটাকে নিয়ে যায়, মেয়েটাকে নিয়ে যায়, ফসলাদি নষ্ট করে ফেলে, তখনও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থেকে আলহামদুলিল্লাহ বলবেন, আর যদি অভিযোগ করেন, গালি দেন আল্লাহ রাব্বুল আলামিনকে, শেষ, আপনার ঈমানটা পর্যন্ত শেষ হয়ে গিয়েছে, আপনি কাফের হয়ে গিয়েছেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দেওয়া যাবে না, খারাপ ভাষায় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তর্ক করা যাবে না, নিজে নিজে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গুসা করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গালিগালাজ করা যাবে না, কানা আল্লাহ শোক নাই, আমার দেহে না, এগুলো কখনো বলা যাবে না, এক নাম্বারে। দুই নাম্বারে, যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, এ কথা বলার সঙ্গে সঙ্গে সেও কাফের হয়ে গিয়েছে, কারণ এটা কখনো ভালো মুসলমানের কথা হতে পারে না, ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে কি জমিন যার যার, ফসল সবার, বিয়ে যার যার, বউ সবার, চাকরি যার যার, বেতন সবার, এটা কি সত্যি নাকি না? এটা তো হতে পারে না। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে না, ধর্ম যার যার, উৎসব তার তার, এটাই হতে হবে। আর যারা বলে ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে তারা কাফের হয়ে যায়, জাহান্নামের উপযুক্ত তারা হয়ে যায়। সাবধান, এই কথা কখনো বলবেন না যে ধর্ম যার যার, উৎসব সবার, এ কথা বলার কারণে মানুষ কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিন নাম্বারে
যারা পীরের পায়ে সাজদা করে, যারা মাজারের মধ্যে গিয়ে সাজদা করে, তাদের ঈমানটা চলে যায়, তারা কাফের হয়ে যায়। মাজারের মধ্যে গিয়ে অনেক মানুষে সাজদা করে, নামাজ রোজা হজ যাকাত দান সাদকা জিকির আজকার কোনো কিছুই তার কাজে আসবে না। সাজদা করার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি শিরিক করে, সে ব্যক্তি মুশরিক হয়ে যায়, সে কাফের হয়ে যায়, তার জন্য জান্নাত হারাম হয়ে যায় এই শিরিক করার কারণে। তাই মাজারের মধ্যে যাবেন ওলি আল্লাহ যারা আছে হক্কানি মাজার, সেই মাজারের মধ্যে গিয়ে আপনি মাজারের যিনি পীর সাহেব আছে মাজারের মধ্যে, পীর সাহেবের উসিলায় আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তোমার এই পীর সাহেবটা ভালো ছিল, তোমার প্রিয় বান্দা ছিল, এই প্রিয় বান্দার উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে বলতে পারবেন যে এভাবে আপনি পীর সাহেবের কাছে গিয়ে আপনি সাজদা করতে পারবেন না, পীর সাহেবের পায়ের মধ্যেও সাজদা করতে পারবেন না। তাহলে তিন নম্বরে যদি পীর সাহেবের পায়ের মধ্যে সাজদা করেন তাহলে কাফের, পীর সাহেবের মাজারের মধ্যে গিয়ে যদি আপনি সাজদা করেন তাহলে কাফের হয়ে যাবেন। চার নম্বরে পীর সাহেবের কাছে গিয়ে কোনো কিছু চাওয়া, অনেকে আছে পীর সাহেবের কাছে গিয়ে বলে, ও পীর বাবা আমার ছেলে নাই, তুমি আমাকে একটা ছেলে দিয়ে দাও, আমার মেয়ে নাই, আমাকে তুমি একটা মেয়ে দিয়ে দাও, আমি বিদেশে যেতে পারতেছি না, বাধা বিপদ রাখে দূর করে দাও, বিদেশে যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও। অনেকে বলে থাকে, এই বিশ্বাস অনেকেরই আছে যে পীর সাহেব সব কিছু দিতে পারে, এবং অনেকেই বলে থাকে এই পীর সাহেবের কাছে মুরিদ হইলে বড় লোক হওয়া যায়। পীরের কাছে গিয়ে তারা এটা সেটা চায়, যারা পীরের কাছে গিয়ে বাবার কাছে গিয়ে সন্তান চায় তারা কাফের হয়ে যায়, বাবার মাজারের মধ্যে চলে যায়। কত ধরনের বাবা এখন নেমেছে, তালা বাবা, তেল বাবা, এই বাবা, সেই বাবা, আবার ল্যাংটা বাবাও আপনাকে আবার বাবা, কেমন পীরের কাছে গিয়ে মুরিদ হয় ল্যাংটা বাবার কাছে, নাউজুবিল্লাহ, এগুলো শয়তানের কাজ। আপনি পীর সাহেবের কাছে মুরিদ হবেন ভালো আল্লাহওয়ালা, যার একটা সুন্নত ছুটে না, প্রত্যেকটা সুন্নত আছে, তার কাছে গিয়ে মুরিদ হবেন। যে লোকটা ছিল ল্যাংটা, শরীরের মধ্যে একটা কাপড় ছিল না, ফরজ তরক করে থাকতো সব সময়, একটা পাগল মানুষ, তার কাছে গিয়ে মুরিদ হয় এবং তার কাছে গিয়ে চায়। যেই মানুষগুলো এভাবে পীর সাহেবের কাছে গিয়ে কোনো কিছু চায় সে কাফের, তার আর কোনো কাজ নাই, ঈমানও চলে যায় তার, একদম নেকি যা আছে সব নষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেয়। তাহলে চার নম্বরে পীর সাহেবের কাছে কোনো কিছু চাওয়া যাবে না, আপনি পীর সাহেবের উসিলায় আল্লাহর কাছে চাইবেন। যেমন আল্লাহ তোমার এই বান্দাটা, তোমার এই প্রিয় বান্দা পীর সাহেবটা ভালো ছিল, তিনার উসিলায় তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি ক্ষমা করে দিয়ে উসিলায় চাইতে পারবেন, ডাইরেক্ট পীর সাহেবের কাছে গিয়ে চাওয়া যাবে না। পাঁচ নম্বরে সুদ খাইলে, যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তি কাফের হয়ে যায়, সে ব্যক্তি বেঈমান হয়ে যায়, অর্থাৎ সুদ হচ্ছে হারাম হারাম হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদ খায় সুদের 70টা গুনাহ হয়ে থাকে, সে 70টা গোনার মধ্যে সর্বনিম্ন গোনা হলো নিজের মার সঙ্গে জানা বেবিচার করা। সকলে বলি নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সুদ খাওয়ার চেয়ে পায়খানা খাওয়াও ভালো, সুদ খাওয়ার চেয়ে পায়খানা খাইলেও আপনার গোনাটা কম হবে, এবং সুদ না খেয়ে যদি আপনি সারা পৃথিবীর কুকুরগুলো বেজে বেজে তেল দিয়ে খান তারপরে আপনার সেই বড় গোনা থেকে কম গোনা হবে, কারণ সুদের 70টা গুনার সর্বনিম্ন গুনা হলো নিজের মার সঙ্গে জেনা করা। সকল বলি নাউজুবিল্লাহ, মার সঙ্গে খারাপ কাজ, আকাশ কুকাশ করলে যেমন গুনা হবে নিকৃষ্ট,
ঠিক তেমন নিকৃষ্ট গোনা হয়ে যায় এই সুদ খেলে। আপনি তো সুদ খাচ্ছেন না, আপনি আপনার মার সঙ্গে জানা করছেন। যদি আমি বলি যে ভাই আপনি আপনাকে আমি 10 লাখ টাকা দেব মার সঙ্গে জানা করেন, আপনি কি করবেন? কখনো করবেন না। তাহলে আপনি সুদ খেয়ে খেয়ে আপনার মার সঙ্গে 24টা ঘন্টাই জানার মধ্যে লিপ্ত থাকতেছেন এবং সুদকে আপনি ভালো মনে করে খাচ্ছেন, যে সমস্যা নাই, এ ভালো মনে করেছেন হারামকে, এই জন্য আপনার ঈমান চলে গিয়েছে। এই জন্য পাঁচ নম্বরে যে ব্যক্তি সুদ খায় এবং সুদের উপরে অটল থাকে, ভালো মনে করে খায় এবং সুদ খাইলে নিজের মার সঙ্গে জেনা করার গোনা হয়ে যায়, কাফের হয়ে যায়। ছয় নম্বরে নামাজ নিয়ে টিটকারি করলে কাফের হয়ে যায়। যদি কোনো ব্যক্তি বলে নামাজ কি একটা হুকুম হলে নাকি, নামাজ পড়লে পড়ুম না পড়লে নাই কার কি, আমি নামাজ পড়লে পড়ুম না পড়লে নাই, নামাজ আমি পড়ব না, নামাজ পড়ে কে কি করছে, নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। এভাবে যে ব্যক্তি নামাজ নিয়ে টিটকারি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জাহান্নামের মধ্যে দিয়ে দিবে, সে ব্যক্তিও কাফের হয়ে যায়। অনেকে আছে বলে নামাজ পড়ে কে কি করছে, আমি নামাজ পড়ি না আমি আল্লাহর লগে বুঝবো, নামাজ না পড়লেও আমার ঈমানটা ঠিক আছে, আমি নামাজ পড়তাম না, তোর কি, আমি আল্লাহর কাছে জব দেবো নামাজ পড়তাম না, নামাজ পড়ে কে কি করছে, নামাজ পড়া তুই কি করছস। এগুলা নামাজ দিয়ে যে ব্যক্তি টিটকারি করে তার ঈমান সঙ্গে সঙ্গে শেষ, সে ব্যক্তি জাহান্নামের নিকৃষ্ট কুকুর হয়ে যায়, জাহান্নামের মধ্যে সে ব্যক্তি চলে যাবে, কাফের হয়ে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাত নম্বরে বিয়ে শাদিতে যদি গান বাজে আর সে গান বাজনা কি, গার্জিয়ানরা মুরব্বীরা বলে থাকে বাজুক, বিয়ে শাদিতে যদি গান বাজনা না বাজে তাহলে অনুষ্ঠানটা পানসা পানসা মনে হয়, ভালো লাগে না, বাচ্চারা বিয়ে শাদির মধ্যে গান বাদ্য একটু বাজাইবে বাজাক, তার মানে বিয়ে শাদির মধ্যে গান বাজনার জন্যে যে আপনি সাপোর্ট করলেন, আপনি যে হারামকে হালাল মনে করলেন কোনো সমস্যা নাই বললেন, কিংবা আপনি বললেন বাজাক কোনো সমস্যা নাই, তাহলে আপনি হারামকে হালাল মনে করার কারণে আপনিও কাফের হয়ে গিয়েছেন। এই জন্য হারাম কাজকে কখনো একসঙ্গে সুর মেলানো যাবে না, সাপোর্ট করা যাবে না। বিয়ে শাদী হচ্ছে একটা ইবাদত, আপনি যদি নামাজ পড়েন, নামাজ পড়েন নামাজের পূর্বে যদি গান বাদ্য বাজান, মানে গান বাজাইছেন, গান বাজাইয়ে নামাজ পড়তেছেন, তাহলে কি নামাজটা হবে, নামাজ আপনার হবে না। তাহলে নামাজটা একটা ইবাদত, গান বাজাইয়া নামাজ পড়লে আপনার নামাজ হবে না, একটা ইবাদত আপনার নষ্ট করলেন। ঠিক বিয়ে শাদীও একটা ইবাদত, নামাজ পড়া ইবাদত আল্লাহর হুকুম, বিয়ে শাদী করা হচ্ছে আল্লাহর হুকুম, নবীর সুন্নত, এটাও একটা ইবাদত। আপনি এই ইবাদতের মধ্যে বিয়ে শাদীর মধ্যে গান বাদ্য বাজাইলেন, সাপোর্ট দিলেন, আপনিও কাফের হয়ে গেলেন। এই জন্য বিয়ে শাদীর মধ্যে গান বাদ্য বাজানো যাবে না এবং ছেলেপেলারা যখন বাজায় গান বাদ্য তাদেরকে বাধা দিতে হবে, উৎসাহ দেওয়া যাবে না, এবং এর মধ্যে আপনি বলবেন না যে বাজাক বাজাইলে সমস্যা কি, একটা একটু গান বাদ্য বাজাইলো বিয়ের মধ্যে, এগুলো কখনো আপনি বলবেন না। আট নম্বরে যারা বলে হিন্দু ধর্ম ভালো, খ্রিস্টান ধর্ম ভালো, বৌদ্ধ ধর্ম ভালো, চাকমা ধর্ম ভালো, অর্থাৎ অন্যান্য ইহুদি খ্রিস্টানদের ধর্মকে পছন্দ করলো, যে আমার ধর্মটা ভালো না ওই ধর্মটা ভালো, এই কথা বলার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি কাফের হয়ে যায়। অনেকে আছে বিদেশি সিরিয়ালগুলো দেখার পরে মনে মনে ভাবতে থাকে, এ যদি হিন্দু হইতে পারতাম, যদি সিঁদুর পড়তে পারতাম, সাদা চুড়ি পড়তে পারতাম, তারপর হিন্দুদের মতো পূজা করতে পারতাম, এরকম অনেকের আফসোস মনের মধ্যে থাকে। এরকম ভাবে যদি কোনো ব্যক্তি মুখে প্রকাশ করে যে হিন্দু ধর্মই ভালো, আমাদের ধর্ম থেকে হিন্দু ধর্মের মধ্যে উৎসব বেশি, 12 মাসে 13 পূজা, আবার ডোলবাদ্য বাজায়, গান করে পূজা দেয়, তাদের ধর্মটা ভালো, এভাবে যদি হিন্দু ধর্মকে কেউ ভালো বলে, অন্যান্য ধর্মকে কেউ ভালো বলে, ইসলাম ধর্মকে
পক্ষে ছাড়া তাহলে সঙ্গে সঙ্গে তার ঈমানটা চলে যাবে। আপনি যেই ধর্মের মধ্যে ইসলামের মধ্যে আছেন আপনার ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, আপনার ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট আছে এবং আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করে দিয়েছে ইসলাম ধর্মকে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতু আলে ইমরানের মধ্যে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। ইসলাম ধর্ম ছাড়া আল্লাহর কাছে কোনো ধর্ম আর গ্রহণযোগ্য হবে না। যদি আপনি এই সেই ভারতীয় চ্যানেলগুলো দেখে দেখে হিন্দুদের ধর্মকে ভালো লাগে আপনার মনের মধ্যে আর আপনি বলতে থাকেন তাহলে আপনার ঈমান শেষ, কাফের হয়ে গিয়েছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নয় নাম্বার, হারামকে হালাল মনে করে করা, অপরের ধন সম্পদকে লুণ্ঠন করা, মানুষের ক্ষতি করা, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, পরের আইলকে জমিনকে ঠেলে খাওয়া, চুরি করে খাওয়া, এভাবে যেই কোনো হারাম কাজকে হালাল মনে করা, ভালো মনে করে করা, তাহলে সে ব্যক্তিও কাফের হয়ে যায়। হালালকে হালাল মনে করতে হবে, হারামকে হারাম মনে করতে হবে, তা থেকে বিরত থাকতে হবে। এই জন্যে যেই কোনো হারাম কাজকে আপনি হালাল মনে করতে পারবেন না, অর্থাৎ মনে করতে পারবেন না যেটা ভালো কাজ বা কোনো সমস্যা নেই, এটা মনে করলে আপনি কাফের হয়ে যাবেন। গান বাদ্য, নাসা নাসি, এগুলো হারাম, মদ খাওয়া হারাম, এভাবে বিভিন্ন প্রকার নেশাদ্রব্য করা হারাম, এগুলোকে আপনি বলতে পারবেন না যে হালাল। অপরের ধন সম্পদ লুণ্ঠন করা, চুরি করা, এগুলো হারাম, এ হারামকে হারামই বলতে হবে। আপনি যদি হারামকে হালাল মনে করেন আর সেগুলো খান, সুদ ঘুষ খান, তাহলে আপনিও কাফের হয়ে গিয়েছেন, কাফের হয়ে যাবেন। এই জন্যে সাবধান, হারামকে হারাম মনে করতে হবে, হারামকে হালাল মনে করে খাওয়া যাবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দশ নম্বরে যারা বলে আল্লাহ বলে, আল্লাহ যদি বলেও আমি এই কাজটা করব না, আর আল্লাহ যদি নাও করে তারপরে আমি এই কাজটা করব, এরকম কথা বলা অনেকে আছে, বলে যে আল্লাহ যদি নাইম্মা আসে তারপর আমি এই কাজটা করব না, আবার যদি বলে আল্লাহ যদি নাইম্মা আসে তারপর আমি এই কাজটা করবই, আল্লাহ না করলেও করব, আল্লাহ করলো, আল্লাহ না বললেও করব, আল্লাহ পাক যদি বলে তারপর, আল্লাহ পাক যদি বলে তারপরেও করব না এই কাজটা, আল্লাহ পাক যদি নাও বলে তারপরও আমি এই কাজটা করব, এরকম শিরিকি কথাবার্তা অনেকে বলে থাকে। যদি এই কথাবার্তা কেউ বলে থাকে যে আল্লাহ আসলেও এই কাজটা করব না, আল্লাহ না আসলেও এটা আমি করব, এরকম শিরিকি কথাবার্তা যদি কেউ বলে যে আল্লাহ বললেও এটা আমি করব না, আল্লাহ না বললেও আমি এটা করব, আল্লাহ নাইম আসলেও এটা আমি করব না, এরকম যদি বলে থাকে আল্লাহ পাকের সঙ্গে এরকম কথাবার্তা যদি কেউ বলে থাকে, তাহলে অবশ্যই সে ব্যক্তিও কাফের হয়ে যাবে, সে ব্যক্তিও একদম শেষ হয়ে যাবে, জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। তাহলে প্রিয় দীনী ভাই এবং বোনেরা, এই দশটি কারণের মধ্যে আপনি কোনো কারণের মধ্যে, প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই দশটি কাজের কোনো একটি কাজের মধ্যে আপনি জড়িত আছিলেন কিনা, দশটি অপরাধের মধ্যে কোনো একটি অপরাধ আপনি কখনো করেছিলেন কিনা, যদি করে থাকেন জাহান্নামের খাতায়, কাফেরের খাতায় আপনার নাম উঠে গিয়েছে, তাহলে যদি আপনি আমার সঙ্গে, আমি চারটা শর্ত দেব, যদি এভাবে যদি আপনি তাওবা করতে পারেন তাহলে আপনি অবশ্যই কাফেরের খাতা থেকে আপনার নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেটে আপনার মুসলমানের খাতার মধ্যে, মুমিনের খাতার মধ্যে আপনার নামটাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিবে ইনশাআল্লাহ। চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি কখনো এই কাজের মধ্যে আপনি লিপ্ত ছিলেন, একটি কাজের মধ্যে লিপ্ত থাকলেও কাফের হয়ে গিয়েছেন আপনি, এখন আপনাদেরকে তাওবা করতে হবে। আর তাওবাটা করতে হবে কিভাবে? সর্বপ্রথম আপনাদেরকে কালেমা পড়তে হবে, কালেমা পড়ে ইসলাম ধর্মের মধ্যে আপনাকে আবার প্রবেশ করতে হবে। আমার সঙ্গে কালেমাটা পাঠ করুন, কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, কালিমায়ে তৈয়বা পাঠ করবেন, তাহলে আপনি ইসলাম ধর্মের মধ্যে ফিরে আসলেন। তারপরে আপনাদেরকে গুনাহের কাজকে ছেড়ে দিতে হবে, পরিপূর্ণভাবে ওয়াদাবদ্ধ করতে হবে নিজে নিজে, আমি এই গুনাহের কাজগুলো আমি আর জীবনে করব না।
তারপরে আপনি অনুতপ্ত হতে হবে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, maaf করে দাও। তাহলে চলুন সর্বপ্রথম আপনারা কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله كلمة طيبة فاتكر كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রিয় দিদি ভাই এবং বোনেরা, গুনাহের কাজ আপনাদেরকে পরিপূর্ণভাবে ছেড়ে দিতে হবে। আমার সঙ্গে আপনারা চারটা কথা বলবেন আল্লাহকে, তাহলেই ক্ষমা পাবেন, একদম পরিপূর্ণ ক্ষমা পেয়ে যাবেন। একটা কথা বলুন আল্লাহর কাছে যে আল্লাহ আমি গুনাহ করেছি, আমি স্বীকার এসেছি যে হ্যাঁ আমি গুনাহ করেছি, এই কাজগুলো এই শিরিকি কুফরি খারাপ কাজগুলোর মধ্যে আমি লিপ্ত ছিলাম, আমি স্বীকার এসেছি। আপনারা আমার সঙ্গে বলুন আল্লাহ আমি স্বীকার এসেছি এই গুনাহগুলো আমি করেছি। দুই নম্বরে বলবেন আল্লাহ আমি অন্যায় করছি, অন্যায় এগুলো ভুল করছি, ভালো কাজ না এগুলো খারাপ কাজ, ভুল হয়েছে আমার। তিন নম্বরে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, মাবুদ আপনাকে ছাড়া আর কেউ ক্ষমা করতে পারবে না। চার নম্বরে আল্লাহ এই গুনাহগুলো আমি আর জীবনে কখনো করব না। এই চারটা কথা যদি আপনি মন থেকে আল্লাহর কাছে বলতে পারেন, সঙ্গে সঙ্গে আপনি নিষ্পাপ হয়ে গিয়েছেন, আবার সেই কাফের খাতা থেকে নামটাকে কেটে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানের খাতায় আপনার নামটা উঠে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই ধ্বংসশীল দশটি কথা, দশটি কাজ আপনি কখনো করবেন না, যে কাজগুলোর কথা আমি বলেছি। এই কাজের মধ্যে লিপ্ত থাকলে আপনার ঈমানও শেষ, আমলে শেষ, কাফের হয়ে বেঈমান হয়ে মারা যাবেন এবং আজীবন পর্যন্ত জাহান্নামের মধ্যে কাফেররা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে এই খারাপ কাজগুলো থেকে বেঁচে থাকতে পারি, যারা বলেছি তাদেরকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়, আর যাতে জীবনে কখনো এই কাজের মধ্যে লিপ্ত আমরা না হই, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের আল্লাহর কাছে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।